Hello, my dear students. How is everything going on? I hope you all are safe and sound by the grace of the Almighty God. I am Amitabh Haldar, lecturer in the Department of English of Iqbal Siddiqui College, Rajendrapur, Gajipur, welcoming you to our online class. Actually, in my today's class, I would like to welcome the students of class 12 who will appear in the SSC exam of 2022. So, dear SSC examinees of 2022, I think you have already known that your SSC syllabus has been shortened in order to minimize the burden of studies of you. And now, in this class, I am going to tell or describe before you about that very shortened syllabus of English. So, dear students, let's go to get a clear conception about the shortened syllabus, question pattern, as well as marks distribution of English first and second paper. Dear students, here you can see the cover page of your English first paper book, English for Today, for classes 11, 12 and Alim. And here you can see the table of contents. Orthat, English first paper boye tumader je contents gulo royeche or je unit gulo royeche, shetir ekti talika ekhane tumra ei ongshe ebong ei ongshe dekhte pachho. Erpor ektu dekhe nao. এই পর্যন্ত এখানে আসলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে মোট 15টি ইউনিট রয়েছে 15টি ইউনিট রয়েছে তো এই 15টি ইউনিট থেকে তোমাদের পড়ার চাপ কমানোর জন্য 6টি ইউনিট একদম বাদ দেওয়া হয়েছে এটা একটু দেখে নাও যে রিভাইজড সিলেবাস ফর এসএসসি 2022 ইংলিশ ফার্স্ট পেপার এটা হচ্ছে এক্সিস্টিং ইউনিটস এই ইউনিটগুলো তোমাদের রয়েছে মানে এই ইউনিটগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে ইউনিটগুলো থেকে এবং এখানে যে প্যাসেজ গুলো রয়েছে বা যে কম্প্রিহেনশন আসে তোমাদের এই এখানে মোট 9টি ইউনিট রয়েছে এই 9টি ইউনিট থেকেই তোমাদের সেই প্রিপারেশনটা সম্পূর্ণ করতে হবে এবং ডান সাইডে এখানে দেখতে পাচ্ছ যে এক্সক্লুডেড ইউনিটস অর্থাৎ বাদ দেওয়া হয়েছে যে ইউনিটগুলো এখানে মোট 6টি ইউনিট বাদ দেওয়া হয়েছে তো সেই 9টি ইউনিট আমরা একটু দেখে নেই যে 9টি ইউনিট থেকে আমাদের এসএসসি 2022 সালের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের যে ফার্স্ট পেপার প্রশ্নে যে সব সিন প্যাসেজ আসে সেই প্যাসেজগুলো যে 9টি ইউনিট থেকে আসবে তো এটা একটু দেখো ইউনিট 1 পিপল আর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি ইউনিট 3 ড্রিমস ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপস দেন ইউনিট 6 অ্যাডোলেসেন্স দেন ইউনিট 8 হিউম্যান রাইটস ইউনিট 9 ডায়াসপোরা আফটার দ্যাট ইউনিট 11 টুরস এন্ড ট্রাভেলস Unit 13, food adulteration, and Unit 12 also, environment and nature. তাহলে এই 9টি ইউনিট থেকে তোমাদের প্রশ্ন আসবে তাহলে বাকি যে ইউনিট গুলো ইউনিট 2 ইউনিট 5 ইউনিট 7 ইউনিট 10 ইউনিট 14 ইউনিট 15 এগুলো তোমাদের পড়তে হবে না তাহলে আমরা এখন একটু দেখে নেই রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক কোভিড-19 প্যান্ডামিকের জন্য যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অর মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ ফার্স্ট পেপার যার কোড নাম্বার হচ্ছে 107 সেটা আমরা এখন একটু দেখব এখানে শিরোনামটা একটু দেখো মার্কস ডিস্ট্রিবিউশন ফর এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার অনলি ফর দ্য ইয়ার 2022 সাবজেক্ট কোড 107 অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের 2022 সালের এইচএসসি পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন আর মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ ফার্স্ট পেপার সেটা আমরা এখন একটু দেখে নেব আসলে ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের যে কোশ্চেনটি এটি দুইটি পার্টে বিভক্ত থাকে দুইটি পার্টে বলতে মানে প্রশ্নটার মধ্যে পার্ট 1 থাকে পার্ট 1 হচ্ছে এটাকে বলা হয় রিডিং টেস্ট এখান থেকে মোট 60 মার্কসের কোশ্চেন থাকে এবং পার্ট 2 হচ্ছে গাইডেড রাইটিং অর রাইটিং টেস্ট বলতে পারো তুমি এখান থেকে মোট 40 মার্কসের কোশ্চেন থাকে তাহলে এখানে কি পরিবর্তন এসেছে অর্থাৎ এখানে কি কেমন প্রশ্ন আসবে সেটা আমরা একটু দেখে নিই আসলে পার্ট 1 যে পার্ট 1 আগে যেমন ছিল এখনো সেই একই রকমই একদম নম্বর সহ কোশ্চেন আইটেম সহ একই রকম ভাবেই পার্ট 1 থেকে প্রশ্ন সেট করা হবে অর্থাৎ তোমাদের রিডিং টেস্ট এখানে রিডিং টেস্টের প্রথমে যে একটি প্যাসেজ থাকে যে প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ আর মাল্টিপল চয়েস কোশ্চেন আসতো এই এখান থেকে তোমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেন 5 মার্কসের কোশ্চেন সেট করা হবে এরপর শর্ট আনসার কোশ্চেন অর্থাৎ তোমাদের কিছু প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর দিতে হতো সেই 5টি প্রশ্ন থেকে তোমাদের 10 মার্কস থাকবে তবে এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে দেখো এখানে কিন্তু 0.5 করে প্রতিটার জন্য এইভাবে 10টি প্রশ্নের উত্তর দিয়ে তুমি এখান থেকে 5 মার্কস পাবে এরপরে দেখো তোমার ইনফরমেশন ট্রান্সফার আসলে ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট এই আইটেমটি এটি সিন প্যাসেজ 2 থেকে তোমাদের এরকম একটি প্রশ্ন আসতো সিন প্যাসেজ
টু এখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ এখানে আসলে একটি একটি টেবিলের মতো দেওয়া থাকতো। এই কোশ্চেন আইটেমটি তোমরা জানো এটা কেমন, এটা তোমরা ক্লাস 9 10 এও প্র্যাকটিস করেছো। এই তোমার একটা টেবিল দেওয়া থাকে, টেবিলের মধ্যে হু হু ইজ হোয়াট হোয়ার হাউ এরকম ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এবং তোমার এখানে তোমার মোট 10টি গ্যাপ থাকে। আসলে এই 10টি গ্যাপের প্রতিটার জন্য কিন্তু এক নম্বর ওখানে তোমার ইনফরমেশনটা লিখতে হয়। এটা কোশ্চেনটি তোমরা জানো। এরপরে এটার অবলিকে আরেকটি প্রশ্ন আসতে পারে যেটিকে বলা হয় ফ্লো চার্ট। ফ্লো চার্ট এই এটা মূলত আসে দ্বিতীয় যে প্যাসেজটি থাকে সেই প্যাসেজ থেকে হয় ইনফরমেশন ট্রান্সফার আসবে অথবা ফ্লো চার্ট আসবে। এই কোশ্চেনটি থেকে তোমরা মোট 10 নম্বর পাবে, আগেও এরকমই ছিল। এরপরে তোমাকে আরেকটি প্যাসেজ ফেস করতে হবে যে এটিও সিন প্যাসেজ, যে প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে হবে, এখানেও 10 মার্কস আগের মতোই। এরপরে দেখো এটা হচ্ছে উইদাউট টেক্সট আর আনসিন, যেটা আনসিন পার্ট এখানে তোমাকে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ বলে একটা কোশ্চেন একটু আনসার করতে হবে, সেটা 10টি গ্যাপের একটি প্যাসেজ থাকবে। তো ক্লাস স্ট্যান্ডার্ড এইচএসসি লেভেল স্ট্যান্ডার্ড এরকম একটি প্যাসেজই দেওয়া থাকবে যেটা আনসিন, কিন্তু এটা টেক্সট বইয়ের বাইরে থেকে আসবে। তো এখানে ওই 10টি গ্যাপ পূরণ করে তুমি এখান থেকে 5 নম্বর পাবে। আবার ক্লোজ টেস্ট উইদাউট ক্লু এটিও আনসিন ক্লাস স্ট্যান্ডার্ড, বাট এখানে নম্বরটা ডাবল যেহেতু ক্লু থাকবে না, এখানে 10টি গ্যাপ পূরণ করে তুমি 10 নম্বর পাবে, আগেও এরকমই ছিল। এরপর রিঅ্যারেঞ্জিং যেটা দেখো, রিঅ্যারেঞ্জিং এটা আনসিন একটা ঘটনা বা একটা বিষয় বা একটি যে কোনো একটি টপিকের উপরে তোমাকে 10টি সেন্টেন্স এলোমেলো করে দেওয়া থাকবে, এটা তোমাকে সাজিয়ে লিখতে হবে, এটা রিঅ্যারেঞ্জ যেভাবে লেখে। তো এখান থেকেও তুমি 10 নম্বর পাবে। এইটা হচ্ছে তোমার রিডিং পার্ট, একই রকমই রয়েছে হুবহু আগের মতোই। তোমাকে রাইটিং পার্টে একটা পরিবর্তন এখানে তুমি পাবে, সেটি হচ্ছে যে 40 যে মার্কস তোমার এখানে, এই 40 মার্কস তিনটি আইটেম থেকে 40 মার্কস মেকআপ করা হবে, যেটা রাইটিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে তুমি পাবে 15 মার্ক। আগে আসলে প্যারাগ্রাফ থেকে 10 মার্কস থাকতো, তো এখানে তোমার কিন্তু 5 মার্ক বেড়ে গিয়েছে দেখো। এরপর স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং এ এখানে তুমি পাবে 15 মার্ক স্টোরি রাইটিং থেকেও। আগে তোমার স্টোরি রাইটিং এ কিন্তু নম্বর ছিল 7 অনলি, তো এখানে তোমার 8 নম্বর বেড়েছে। আগে ছিল 7, এখন 15, অর্থাৎ 8 নম্বর বেশি পাচ্ছ তুমি এই আইটেমটিতে, একই রকমই প্রশ্নের প্রশ্নটি। এরপরে ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটারে আগে ছিল 5 মার্কস মাত্র, এখন এখানে 10 মার্কস হয়ে গেছে, তো এখানে নম্বর বেড়েছে 5। তাহলে দেখো একটা জিনিস, এখানে 5 5 10 আর 18 মার্কস, আসলে এই এখানে 18 মার্কস বেড়েছে তোমার এই তিনটা আইটেমে। আগে এই তিনটা আইটেমে যত মার্ক ছিল তার থেকে 18 মার্ক বেশি পাবে, অর্থাৎ প্যারাগ্রাফে পেতে তুমি আগে পেতে 10, এখন পাবে 15 এই আইটেমটা সুন্দরভাবে আনসার করতে পারলে। বা কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং আগে ছিল মাত্র 7 মার্ক, সেটিতে এখন পাবে 15 মার্কস। ইনফর্মাল লেটারে আগে ছিল 5 মার্কস, এখন হবে 10 মার্কস, অর্থাৎ এই 18 মার্ক কিভাবে এখানে যোগ হলো? নিশ্চয়ই কোনো আইটেম এখান থেকে বাদ দেওয়া হয়েছে তোমাদের পড়াশোনার উপরে চাপ কমানোর জন্য, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম, অ্যাপ্রিসিয়েটিং এ স্টোরি অর পোয়েম, অর্থাৎ যে কোনো একটা কবিতা বা গল্পকে যে অ্যাপ্রিসিয়েটিং তোমাকে থিম লিখতে হতো বা সামারি লিখতে হতো একটা কবিতার ইনার মিনিং বা কবির যে উদ্দেশ্য কি, বা তোমাকে একটা স্টোরি থাকতে পারতো তার সামারি লিখতে হতো, এই আইটেমটি, এই আইটেমটিতে কিন্তু তোমাদের আগে 8 মার্কসের একটি কোশ্চেন থাকতো এই আইটেমটি থেকে। তো এই অ্যাপ্রিসিয়েটিং এ শর্ট স্টোরি অর পোয়েম এটা তোমাদের প্রিপারেশন নিতে হবে না, এটি বাদ, 2022 সালের এসএসসি পরীক্ষায় এরকম কোনো কোশ্চেন থাকছে না অ্যাপ্রিসিয়েটিং এ শর্ট স্টোরি অর পোয়েম। এরপরে গ্রাফস অ্যান্ড চার্টস বলে একটি কোশ্চেন আসতো তোমাদের, যেখান থেকে তোমরা 10 মার্ক পেতে, আসলে সেই গ্রাফস অ্যান্ড চার্টস এর ওই 10 মার্কও এখানে যোগ করা হয়েছে, ওই ওই আইটেমটিও তোমাদের আসবে না পরীক্ষায়। তো গ্রাফস অ্যান্ড চার্টস থেকে 10 মার্কস এবং অ্যাপ্রিসিয়েটিং এর শর্ট স্টোরি অর পোয়েম থেকে 8 মার্কস, এই মোট 18 মার্কস এখানে তোমার এক্সিস্টিং আইটেম তিনটির মধ্যে, এই যে প্যারাগ্রাফ স্টোরি এবং ইনফর্মাল লেটারের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এটি ফার্স্ট পেপারের, আমার মনে হচ্ছে যে ফার্স্ট পেপারে তোমাদের দুটি যে আইটেম কমেছে আসলে বেশ একটু কঠিনই ছিল, অ্যাপ্রিসিয়েটিং এ শর্ট স্টোরি অর পোয়েমটা তো বেশ হিমশিম খেত অধিকাংশ সময় স্টুডেন্টরা এই প্রশ্নটির উত্তর লিখতে, তো এই পড়াশোনার একটা চাপ এখানে কমে গিয়েছে। আসলে ওইটা তোমরা বাকি যে আইটেমগুলো রয়েছে এক্সিস্টিং কোশ্চেন আইটেমস এগুলোর মধ্যে তোমরা একটু অ্যাটেন্টিভলি প্রিপারেশন নেবে বা এখানে ওই সময়টা এখানে ইনভেস্ট করবে, তাহলে আমি আশা করছি যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমরা ভালো নাম্বার পাবে। তো আমরা এখন একটু দেখবো ইংলিশ সেকেন্ড পেপারটা, সেম লাইক অ্যাজ ইংলিশ ফার্স্ট পেপার, রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। এরপরে দেখো সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, এরপরে সাবজেক্ট নন 08। তো এটার যে কোশ্চেন প্যাটার্ন অর মার্কস ডিস্ট্রিবিউশন এটা আমরা একটু দেখে নিই। তো এখানেও এই ইংলিশ সেকেন্ড পেপারের এই কোশ্চেনটিও তোমাদের কিন্তু দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা পার্ট হচ্ছে কম্পোজিশন অর রাইটিং পার্ট। তো একই রকম দেখো ফার্স্ট পেপারের মতো এই গ্রামাটিক্যাল পার্ট থেকে তোমাকে 60 মার্কসের
কোশ্চেন সেট করা হবে তোমার জন্য। এরপর কম্পোজিশন পার্ট আর রাইটিং পার্ট থেকে 40 মার্কসের কোশ্চেন সেট করা হবে। তো এখানে তোমার আগের যে প্রশ্নটা ছিল তার সাথে একটু পরিবর্তন হয়েছে। আসলে আগে আমাদের যে গ্রামাটিক্যাল আইটেমগুলো ছিল মোট 12টি আইটেম ছিল, সেখান থেকে তোমাদের কিন্তু 3টি আইটেম বাদ দেওয়া হয়েছে। 3টি আইটেম কি কি বাদ দেওয়া হয়েছে সেটা একটু দেখো। 3টি আইটেমের মধ্যে হচ্ছে প্রথমে একদম প্রথমে তোমার একটি আইটেম ছিল আর্টিকেলস, সেই আর্টিকেলস থেকে গ্যাপ ফিলিং করতে হতো তোমাকে, এটি বাদ। এরপরে ট্রান্সফরমেশন, ফার্স্ট সেন্টেন্স তোমাদের ট্রান্সফর্ম করতে হতো, এটাও বাদ দেওয়া হয়েছে। তারপর প্রোনাউন রেফারেন্স বলে একটি গ্রামাটিক্যাল আইটেম ছিল, এই প্রোনাউন রেফারেন্স, আর্টিকেল এবং ট্রান্সফরমেশন, এই 3টি আইটেম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 3টি আইটেমের মোট 3×15 মার্কস, এই 15 মার্কস তোমার যে বাকি 9টি আইটেম রয়েছে এই 9টি আইটেমের মধ্যে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমার গ্রামাটিক্যাল আইটেম ছিল আগে 12টি, এখন আছে 9টি। তো যে 3টি আইটেম বাদ দেওয়া হয়েছে ওটার সিলেবাস কিন্তু একটু বড়ই ছিল। ট্রান্সফরমেশন যদিও 5 মার্কসের ছিল, ওটার জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হতো বা অনেক রুলস তোমাকে জানতে হতো। এবং প্রোনাউন রেফারেন্স, এটিও অনেক চর্চা নির্ভর একটি আইটেম ছিল। তারপর তোমার আর্টিকেলটা বাদ দেওয়া হয়েছে। এখন এই যে 9টি আইটেম রয়েছে এই 9টি আইটেমের মধ্যে তোমার ওই 15 মার্কস কিন্তু ইনক্লুড করা হয়েছে। সেটা কোথায় কোথায় কিভাবে আমরা একটু দেখে আসি। আসলে সিরিয়ালি একটু দেখি আমাদের প্রথমে যে আইটেমটি আসবে 1 নম্বর কোশ্চেনে, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, এটা প্রি পজিশন, ফর প্রি পজিশন অনলি। তোমাকে একটা প্রশ্ন ফেস করতে হবে যেখানে 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপ পূরণ করে এটা তোমাকে পুরো প্রি পজিশন দিয়ে পূরণ করতে হবে পুরো প্যাসেজটাই, তাহলে তুমি এখান থেকে মোট 5 মার্ক পাবে। এরপর 2 নম্বরে যেটি যে কোশ্চেনটি সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, এটাকে বলা হচ্ছে যে স্পেশাল ইউজ অফ was born, have to, has to, would rather, had better, late, alone, as soon as, hurts, dot dot like, hurt, hurt does, dot dot look like, introductory, there or it. এইগুলোকে বলা হচ্ছে যে এইগুলোর স্পেশাল ইউজ করতে হবে। এটা তোমার এই এগুলো উইথ ক্লু একটি কোশ্চেন আইটেম, এটি তোমার এই এই ওয়ার্ডগুলো বা এইগুলোকে স্পেশাল ওয়ার্ডস বলতে পারো তুমি, এই ওয়ার্ডগুলো ক্লুতে দেওয়া থাকবে। তোমার 10টি ক্লু বা 12টি ক্লু দেওয়া থাকবে, বাট তোমাকে 10টি গ্যাপ পূরণ করতে হবে। প্রত্যেকটা গ্যাপের আগে একটা তোমাকে এখানে একটা উদ্দীপক হিসেবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তারপরে আরেকটা সেন্টেন্সে গ্যাপ থাকবে, অথবা প্রথমে একটা সেন্টেন্সে গ্যাপ থাকবে, তারপরে আরেকটা সেন্টেন্সে একটা উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে। অর্থাৎ প্রত্যেকটি আইটেমে তুমি প্রত্যেকটি এ বি সি ডি এই ক্রম অনুযায়ী থাকবে, প্রত্যেকটা নম্বরে তুমি 2টি করে সেন্টেন্স পাবে, একটি সেন্টেন্সের ভিতরে কিন্তু তোমার গ্যাপ থাকবে, যে গ্যাপগুলো পূরণ করতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে, যেখান থেকে তুমি 5 মার্ক পাবে। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস ফ্রেজেস, ক্লজ বা ফ্রেজ দিয়ে তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে, এই আইটেমটি তোমার এখান থেকে তুমি 10 মার্ক পাবে। এরপরে দেখো, এরপরে রয়েছে যেটি যে ইউজ অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্বস এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কন্টেক্সট। তোমার আসলে রাইট ফর্মস অফ ভার্বের উপরে একটি কোশ্চেন ফেস করতে হবে, যেখানে তোমার আগের চেয়ে একটু পরিবর্তন আছে। এখানে আসলে রাইট ফর্মস অফ ভার্বে তোমার আগে ছিল 10টা গ্যাপের একটা প্যাসেজ থাকতো, যেখানে 10টা গ্যাপ সঠিক ভার্ব লিখে তোমাকে পূরণ করতে হতো, তুমি 5 মার্ক পেতে। এখন এখানে 14টি গ্যাপের একটি প্যাসেজ থাকবে, যেখান থেকে তুমি নম্বর পাবে 7। তারপরে দেখো ন্যারেটিভ স্টাইল, এই ন্যারেটিভ স্টাইলে আগে তোমার ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন, ডিরেক্ট টু ইনডিরেক্ট আর ইনডাইরেক্ট টু ডিরেক্ট, এরকম তোমাকে একটা প্যাসেজ ন্যারেশন ফেস করতে হবে, যেখানে আগে আগে পেতে তুমি 5 নম্বর, এখন সেখানে পাবে 7। এখানে 2 নম্বর বাড়ানো হয়েছে এই আইটেমটিতে। তারপরে দেখো ইউজ অফ মডিফায়ার্স, মডিফায়ার্স আগের মতোই রয়েছে, 10টি গ্যাপের একটি প্যাসেজ, তোমাকে মডিফায়ার্স লিখে এটা পূরণ করতে হবে, এখান থেকে 5 মার্কস। তারপরে দেখো ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, এইটি আগের থেকে 2 নম্বর বাড়ানো হয়েছে আইটেমটিতে। হ্যাঁ, আগে ছিল 10টা গ্যাপ পূরণ করলে তুমি এখান থেকে 5 মার্ক পেতে, এখন 14টা গ্যাপ পূরণ করে তুমি 7 মার্ক পাবে, অর্থাৎ 2 নম্বর এখানে বেড়ে গিয়েছে। ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এই এই আইটেমটিতে তুমি আগে 5 নম্বর পেতে, কিন্তু এখন তুমি এখান থেকে 7 নম্বর পাবে, অর্থাৎ 2 নম্বর বেড়েছে তোমার এখানে। এরপরে দেখো পাংচুয়েশন, পাংচুয়েশন পাংচুয়েশন আগে আগে ছিল 10টি ভুল থাকতো, পাংচুয়েশন অর ক্যাপিটালাইজেশনের ভুল থাকতো একটি প্যাসেজে, যেটি পূরণ করলে তুমি 5 মার্ক পেতে 10টি ভুলের প্রতিটায় 0.5 করে, কিন্তু এখন 14টি ভুল নিয়ে একটি প্যাসেজ থাকবে, যেটা পূরণ করলে তুমি এখান থেকে 7 মার্কস পাবে। তো এখানে এভাবে তোমার যে ওই 15 মার্ক এখানে এক্সিস্টিং আইটেমের গুলোর ভিতরে এভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো যে কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা যে দেখলাম, এই কমপ্লিটিং সেন্টেন্সে আগে কিন্তু 5 মার্ক ছিল, তো সেই 5 মার্ক এখন এটা 10 হয়ে গেছে, অর্থাৎ ডাবল হয়ে গেছে, প্রতিটা সেন্টেন্সের জন্য তুমি 1 পাচ্ছ। এই যে 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 আইটেমগুলো আমি এখানে চিহ্নিত করেছি, আইটেমগুলোতে তোমার 15 মার্ক এভাবে কভার করা হয়েছে, যে 3টি আইটেম বাদ গেছে তার সেই 15 মার্ক এখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে কম্পোজিশন পার্টে একটা পরিবর্তন এসেছে। দেখো কম্পোজিশন পার্টে আসলে এখান থেকে তোমার একটি 2টি আইটেম বাদ দেওয়া হয়েছে, 2টি আইটেমের মধ্যে একটি হচ্ছে রিপোর্টেড রিপোর্ট রাইটিং,
রিপোর্ট রাইটিং বলে একটি আইটেম ছিল, এই আইটেমটি একদম বাদ দেওয়া হয়েছে। রিপোর্ট রাইটিং থেকে তোমাদের 8 মার্কস আসতো, এবং কম্পোজিশন আইটেমটি বাদ দেওয়া হয়েছে। কম্পোজিশন আর লিখতে হচ্ছে না, পড়াশোনার চাপ কমানোর জন্য আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পোজিশন থেকে তোমাদের 14 মার্কসের কোশ্চেন থাকতো, তো কম্পোজিশনটা আসলে এখানে রিপ্লেস করা হয়েছে। মূলত কম্পোজিশন এর পরিবর্তে এখানে আগে একটা প্যারাগ্রাফ লিখতে হতো, এখন কিন্তু 2টা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে। এখানে দেখো এই যে রাইটিং প্যারাগ্রাফ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এই প্যারাগ্রাফটি আসলে এখানে ইনক্লুড করা হয়েছে, এবং এটা 15 মার্ক। তো কম্পোজিশন 14 মার্কসের একটি আইটেম বাদ দেওয়া হয়েছে, এবং 15 মার্কের একটি আইটেম সম্পূর্ণ নতুন ভাবে ইনক্লুড করা হয়েছে। তো এখানে 1 নম্বর কিন্তু বেড়েছে। তারপরে দেখো আরেকটা প্যারাগ্রাফ আগেও আসতো, আগে আসতো 10 মার্কসের, সেকেন্ড পেপারে একটি প্যারাগ্রাফ আসতো, সেটি 10 মার্কস ছিল, এটিতে থাকবে এখন 15 মার্কস, অর্থাৎ এখানে 5 নম্বর বেড়েছে। এরপর দেখো ফর্মাল লেটার, ফর্মাল লেটার আগে ফর্মাল লেটার থেকে আসতো 8 মার্ক, এখন এখানে 10 মার্ক, অর্থাৎ আরো 2 নম্বর বেড়েছে। তাহলে তোমাদের যে রিপোর্ট রাইটিং আইটেমটি বাদ গেছে, রিপোর্ট রাইটিং এ ছিল 8 মার্কস, সেই 8 মার্কস এখানে এভাবে মেকআপ করা হয়েছে। এই যে যে কম্পোজিশনের পরিবর্তে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে 14 নম্বরের জায়গায় 15 নম্বর, এই এক। তারপরে হচ্ছে তোমার রাইটিং প্যারাগ্রাফ আগে ছিল 10, এখন হচ্ছে 15, তো 5 আর 6। তারপরে হচ্ছে তোমার ফর্মাল লেটার, এটিতে আগে 8 মার্কস ছিল, এখন আরো 2 নম্বর বাড়ানো হয়েছে। এখানে তাহলে মোট 8 নম্বর রিপোর্ট রাইটিং এসে 8 নম্বর এভাবে ইনক্লুড হয়েছে। এবং তোমাদের এখান থেকে রাইটিং সেকশন থেকে আর কম্পোজিশন পার্ট থেকে তাহলে 2টি আইটেম একদম বাদ, আর একটা আইটেম ইনক্লুড হয়েছে। এই হচ্ছে বিষয়টা মোট। আসলে তোমার যে গ্রামেটিক্যাল যে অংশটা, এখান থেকে কিন্তু একটু চাপ কমেছে, রিটেন পার্ট থেকে একটু চাপ কমেছে। তাহলে তোমাদের হাতে এখন সামনে যে সময়গুলো আছে, বাসায় বসে বসে একটু সাবধানে তোমরা এই এক্সিস্টিং এই কোশ্চেন আইটেমগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু তুমি একটা বেটার রেজাল্ট করতে পারো। তো আসলে ইউ শুড বি মোর সিরিয়াস টু ইয়োর স্টাডিজ, অ্যান্ড আই বিলিভ ইফ ইউ বিকাম এ লিটল বিট সিরিয়াস টু ইয়োর স্টাডিজ, ইউ উইল ডেফিনেটলি কাট আর ডেফিনেটলি মেক এ স্ট্যান্ডিং রেজাল্ট ইন দ্য আপকামিং এক্সাম আর SSC এক্সাম অফ 2022। সো স্টুডেন্টস, বেস্ট অফ লাক আর হোপ ফর দ্য বেস্ট ফর ইউ, আই নো মোর টুডে। আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো সবাই, বাই বাই।